Gotham? Quem manda, sabe? শুধু তুমি নয়, অনেকের কাছে সুজির টাকা দিয়ে বেড়াচ্ছে, যেন ও চায় ও মনের মতন একটা নার্সিং হোম তৈরি করবে। হ্যাঁ, তা করবে কেন? প্র্যাকটিসও করবে না, আমার নার্সিং হোমে জয়েনও করবে না। সুজিতের ধারণা যে আমরা যেসব থিওরিতে কাজ করে থাকি সব ভুল। তা বেশ, তো তুমি যদি ওকে টাকা না দিতে চাও তো সেটা সুজিতকে স্পষ্ট টেলিফোন করে জানিয়ে দাও। ঠিক আছে, ওকে। বলুন মিস্টার চ্যাটার্জি, কি খবর বলুন? আপনাকে আর একবার রাঙামাটি যেতে হবে। ও আছে কেমন? সেই একই রকম। আচ্ছা, ও কি আর ভালো হবে না ডক্টর সোম? কেসটা খুবই ডিফিকাল্ট, চার বছর ধরে তো অনেকই দেখালেন। আমি যথাসাধ্য করছি, মাঝখান থেকে আপনার টাকার সাথে হচ্ছে। টাকার কি দাম যদিও নাই বাঁচল। আপনি ওকে নার্সিংহোমে রাখতে চাইছেন না? নার্সিং হোমে রাখলে ও একেবারে ভালো হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? না, এই কেসে ওরকম কোনো গ্যারান্টি আমি দেব না। তবে তো বলছিলাম, কনস্ট্যান্ট ওয়াচে রাখলে তবু হয়তো একটা, মানে আমি বলছিলাম ওকে এমন একজন হাতে দিন যে তার হোল টাইম ডিভোট করতে পারবে। কার হাতে বলুন? কার হাতে? সেটাই তো, যার কথা বলবো তার উপর আপনি বিশ্বাস রাখতে পারবেন? মানে সুরজিতের থিওরিগুলো একটু ডিফারেন্ট। সুরজিৎ আমারই ছাত্র, আমি ওকে গড়ে তুলেছি, কিন্তু চিকিৎসার ধারাটা একেবারে অন্য রকমের। মানে রিনাউন কোনো সাইকিয়াট্রিস্টের মতামতকে সে গ্রাহ্যই করে না, তাই ভাবছিলাম। হ্যালো, ডক্টর সুরজিৎ সেন স্পিকিং। হ্যাঁ বলুন, কি বলছেন? আপনি পাচ্ছেন না? বুঝতে পেরেছি, অতগুলো টাকা আপনি ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তা ঠিক আছে, কি আর করা যাবে, ছেড়ে দেন। আচ্ছা, হ্যালো, পুট মি অন টু মোরি 87। ইয়েস প্লিজ। হ্যালো রমণলাল জি, আচ্ছা আমার সেই প্রপোজালটা কি হলো? কি পাচ্ছেন না? কিন্তু আপনি প্রমিস করেছিলেন আমাকে যে 30,000 rupees দেবেন, ও এখন অসুবিধা আছে। তাহলে কি করবেন, লিভ ইট, ছেড়ে দেন। তার মানে আমার ঋণের বোঝা আরো বাড়াতে চাইছেন? না, আপনি পয়সা করতে করে আমাকে লেখাপড়া শিখেছেন, বিলেট পাঠিয়েছেন, অথচ আপনার নার্সিং হোমে জয়েন করে
আপনার কোনো উপকারই লাগতে পারলাম না। এরপরে শোনো, কেসটা খুব ডিফিকাল্ট, অনেক বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখেছেন, কেউ কিচ্ছু করতে পারেননি। তোমার ট্যালেন্টকে আমি বিশ্বাস করি, আমি চাই যে তুমি ওকে সারিয়ে তুলে সকলের মাথা হেড করে দাও। পেশেন্ট কোথায়? রাঙামাটিতে থাকে, ওর বাবা মিস্টার চ্যাটার্জি তোমার বাইরের ঘরে বসে আছে, মাল্টি মিলিয়নার, মাইকা মাইনের মালিক। কিন্তু স্যার, শুধু দেখে গেলে তো চলবে না, এরকম পেশেন্টের ট্রিটমেন্ট করতে হলে সবসময় সঙ্গে লেগে থাকতে হবে। আর আপনি তো জানেন আমার থিওরি। আরে বাবা, তোমার থিওরি অনুযায়ী তো কাজ করতে পারবে, ভদ্রলোক তোমাকে রাঙামাটিতে নিয়ে রাখতে চান। It's a chance, young man. A chance to prove your theory. Take it. চলুন দেখি। ওই একটি মেয়ে আমার, ছেলেবেলা থেকে মা হারা। লেখাপড়ার চেয়ে গান বাজনার দিকেই ওর নজরটা একটু বেশি ছিল, তাই বাড়িতে গুরুজি দেখে দীপাকে আমি নাচ শিখেছিলাম। তবে আমরা একটু কনজারভেটিভ ফ্যামিলি, তো বাইরের লোকের সামনে আমি ওকে বড় একটা নাচতে দিই। তাহলে কনফারেন্সে নাচলাম কি করে? আজ থেকে 4 বছর আগে ওর গুরুজি আমায় অনুরোধ করেছিলেন দীপা বাজানোর পার্টনার কনফারেন্সে নাচে। আমি অবশ্য মত দিয়েছিলাম। And that is the greatest blunder I have committed in my life. কেন? দীপার বরাবরই একটা ভয় ছিল যে হয়তো ঠিক মতো নাচতে পারবে না, এবং আমার মনে হয় সেই ভয়ে ও নাচতে নাচতে পড়ে গিয়েছিল। আপনি এক্স-রে করিয়েছিলেন? হ্যাঁ, কিছু পাওয়া যায়নি। অর্থোপেডিক সার্জন দেখেছিলেন, বললেন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করতে। কেন? 4 বছর ধরে ক্রমাগত ও যেন কিরকম ভায়োলেন্ট হয়ে উঠছে, সব ব্যাপারেই চট করে ইরিটেটেড হয়ে যায়, আবার মাঝে মাঝে চুপচাপ উদাস হয়ে বসে থাকে। আপনি জানেন, ওর মনে একটা ধারণা জন্মেছে যে ও হয়তো আর বাঁচবে না, মৃত্যুই ওর একমাত্র কাম্য। আপনি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলেন? দেশের কোনো সাইকিয়াট্রিস্টকে আমি বাকি রাখিনি, কিন্তু সবাই আমায় হতাশ করে গেছে। এই হচ্ছে আপনার ঘর, আপনি তাহলে এখন বিশ্রাম করুন। কাল বরং পেশেন্ট কোথায়? চলুন। দুধটা খেয়েই নাও দিদিমণি। কেন দাঁড়িয়ে আছিস? খাবো না বলছি না, তবু শুনবি না? দেখি Thank you.
আবার কে? সুরজিৎ সেন। এখানে কেন? আপনার দেখাশোনা করতে। তার যেন সুখিয়া আছে। সুখিয়াকে তো মানেন না। সুখিয়া দিদিমণি, এই লোকটা কাছে থেকে যেতে বল। আমি যাচ্ছি এখান থেকে, কিন্তু আছি পাশের করে, প্রয়োজন বোধ করে ডাকবেন, কেমন? দীপা, কেন এমন করিস বলতো? আমি বাঁচব না, আমি বাঁচতে চাই না। আসুন আসুন। এগুলো কি? দীপার পুরনো রিপোর্টগুলো আর এক্সরে প্লেট। কি হবে, সব ডাক্তাররা তো দেখে থাকেন, তাই দেখি প্লেটটা। কাল কেমন দেখলেন দীপাকে? কতটুকু আর দেখলাম। তবে দেখুন, আমাকে তো মনে হচ্ছে যে নাচের মাঝখানে পড়ে যাওয়াটাই ওর রোগের একমাত্র কারণ নয়। মানে? নিশ্চয়ই মনের মধ্যে একটা কিছু। আচ্ছা, ওকে নাচ শেখাতেন কে? পণ্ডিত শিবশঙ্কর। থাকেন কোথায় ভদ্রলোক? পাটনায়। বয়স কত? তা 40-এর উপর হবে। কেন বলুন তো? আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? হ্যাঁ, কিন্তু আজ তো আমি এখানে থাকছি না। কোথায় আছে? মাইনে একটা লেবার ট্রাবল আরম্ভ হয়েছে, আমার ফিরতে হয়তো রাত হতে পারে। আছে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওর ঠিকানাটা রেখে যান, আমি নিজেই চলে যাবো। দ্যাটস ফাইন, আমি গাড়ির ব্যবস্থা করে যাচ্ছি। থ্যাংক ইউ। আগে ব্রেকফাস্ট থেকে নিয়ে দেবো। নিয়ে যাবো কিনা? আমি খাব। খাবারটা আমার তো। আজ্ঞে বাবু। এখানে নিয়ে এসো, রাখো। আমি খাবো, আমি খাবো।
রবু আগে আচ্ছা এই ঘরটা কিসের দিদিমণির নাচ গানের ঘর খোলো তো আগে বাবু বকাবকি করবেন কেন দিদি এসব দেখলি যে খেতে ওঠেন তাই আর চার বছর ধরে এইভাবেই বন্ধ আছে চাবিটা কোথায় চাবিটা বাবুর ড্রয়ারে আছে যাও নিয়ে এসো তুমি নিয়ে এসো না যা বলবো আমি বলবো কোন যাও আরে বাবা এই ঘরটা যে বড্ড অপরিষ্কার হয়ে আছে রঘু এই এই দরজাটা কিসের ওইদিকেই তো দিদিমণির ঘর আচ্ছা শোনো রঘু আমি একটু বেরোচ্ছি বুঝলে আমি যেন ফিরে এসে দেখি ঘরটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আর এই দরজাটা খুলে রেখে দিও রাজপ্রাসাদ বাড়ি কা মালিক কে হ্যা জানতা হাম কিসকো মাংতে বাবু বাড়ি কা মালিক কে হ্যা জানতা হাম কিসকো মাংতে বাবু চলো ব্যাপার আপনি যাই হোক একই প্রশ্ন তো কিরকম প্রশ্ন মানে আমি কে জানতে জানতো আমি আমার দাদুর সঙ্গে দেখা করতে এসেছি দাদু মানে অনন্তবাবু আপনার আমার দাদু আমার মামা দাদু মামা দাদু মানে বোঝবার সুবিধার জন্য বলছি আমার মায়ের মামা মানে আমার ও হো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো যান ভেতরে যান ভেতরে যান নিশ্চয়ই যাবো গোবর্ধন গাঙ্গুলি একবার ফিল্ডে ইন করলে স্কোর না করে যায় গোবর্ধন গাঙ্গুলি হ্যাঁ আমার নাম খুব বুঝি ফুটবল টুটবল খেলে না হ্যাঁ খেলতাম মানে এখন খেলতে আপনি হাওড়া আমতলাতে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে থিয়েটারে ফুটবলে গোবর্ধন গাঙ্গুলির সাথে আচ্ছা ভেরি গুড তা রাঙামাটিতে বুঝি বেড়াতে এসেছেন রাঙামাটি এটা বেড়াবার জায়গা নাকি দাদু তো মাকে চিঠি লিখলো মাসিমিক অবস্থা খুব খারাপ যদি এই মৌকা কি সমস্ত উঠে ফুটে নিয়ে নেয় মামা ছেলে পাঠিয়ে দিল আমার বললে রং পাস দিয়ে বসে আছি প্লেয়ার না বুঝেই পাস দিলাম চাপি কি আমি আমি ডাক্তার ডাক্তার আপনি বলতে পারবেন আচ্ছা ওই পাগলিটা আছে না গেছে আপনি কাজ করুন আপনার দাদু ফিরে এলে এই কথা জিজ্ঞেস করবেন কেমন দাদু নেই না সর্বনাশ চরণ এই যে লোকটি এসছে না একটু লক্ষ্য রাখিস যেন উপরে না যায় জি বাবু তো দিই হুকুম ঠিক আছে চলো ऊपर नहीं बाबू आपका घर उधर कहें इनका प्लेयर आउट में जाएगा हमें ऊपर ही थको हुकुम नहीं हुकुम नहीं नहीं चल 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 चलिए इधर तो कौन है वो तो लक्ष्मण है बाबू रखे हुआ कोई बेअदबी करता तो उसको मार डालता है শিবশঙ্কর বলে কেউ থাকেন হ্যাঁ আসুন এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে আর মাইয়ে আপনার সঙ্গে একটু কথা ছিল বলুন একটু গোপনে বলতে চাই আসুন
বলতে যে আমি একজন ডক্টর, বুঝলেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে এখানে গত চার বছর আগে একটা মিউজিক্যাল কনফারেন্সে একটি মেয়ে নাচতে গিয়ে পড়ে গিয়ে পঙ্গু হয়ে যায়। ও, আপনি ওই রাঙামাটি দীপার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তার ট্রিটমেন্ট করছি। ও আচ্ছা, দেখুন ডাক্তার সাহেব, ওই রকম প্রতিভা নিয়ে আমার কাছে খুব কম ছাত্রী এসেছে। প্রতিভাই যদি বলছেন তাহলে নাচতে গিয়ে পড়ে যায় কি করে? সেটি তো ডাক্তার সাহেব আমার কাছে আজও আশ্চর্য লাগছে। আচ্ছা পন্ডিতজি, এরকম কি হতে পারে যে কোন রকম রেজিমের গোলমাল, ধরুন আপনার মিউজিশিয়ানদের সঙ্গে ও নাচের তালের কোন রকম গোলমাল? না না ডাক্তার সাহেব, তা কি করে সম্ভব হবে? আমার মিউজিশিয়ানটা ওস্তাদ লোক। ভাত নেই তো? আচ্ছা তুম যাও ছুটি। দিদিমণি, খাবারই নিচ্ছি। লোকটা কোথায়? কার কোথা বলছ? ওই যে লোকটা সকালে এখানে শসফের মতো খেলো। ও, ডাক্তারবাবু? ডাক্তারবাবু? উনি তো তোমার অসুখ সারাতে এসেছেন। তবে যে বললে আমাকে দেখাশোনা করতে এসেছে, ওই হল না? হলো না, কি হলো? খাবে দিদিমণি? ও যে ডাক্তার, এ কথা আমায় বললে না কেন? তুমি বলবার সময় দিলে কই বলো? প্রথম দিন ও এলো তো তুমি ওকে ভাগিয়ে দিলে, জিনিসপত্র গুলো ছুঁড়ে মারলে ওর গায়ে। দিদিমণি আমি খুলে আসছি। এক্সপেরিমেন্ট করতে? হ্যাঁ, তা বলতে পারেন। কেন, কি হয়েছে আমার? আপনিই বলুন তো, কি হয়েছে আপনার? কি আবার হবে, নাচতে গিয়ে আমার পা ভেঙে গিয়েছিল। তোমরা সবাই শক দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করে রেখেছো। আমি পাগল নই। বেলুয়া, আপনি পাগল নন আমি জানি, আর এই কথাটি আমি সবাইকে জানাতে চাই। কিন্তু আমি চোখে মেরে ফেলেছি। মেরে ফেলেছেন? কাকে কাকে মেরে ফেলেছেন? না না, কাউকে না।
কাকু না, শুনুন কাকু, শুনুন লাগেনি তো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। Thank you.
একটা বেড়াল শুয়েছিল। আরে না না, আমি যেন কিছুর একটা চিৎকার শুনলাম। কি হলো, কি হয়েছে বলুন তো? হ্যাঁ, শান্তনু কি আপনার? শান্তনু কে? কেউ না, কেউ না। ব্যাপার ডাক্তার, একটা চিৎকার শুনলাম, দীপাকে আবার ভয় পেয়েছিল নাকি? এরকম চিৎকার করে নাকি? খুব কম, এর আগে এক একবার ঘুমের ঘরে এরকম চিৎকার করে উঠেছিল। আচ্ছা, শান্তনু কে? শান্তনু, এরকম নামে কাউকে তো আমি চিনতে পারলাম না। বেশ ভালো করে ভেবে দেখুন তো যে দীপার সঙ্গে শান্তনুর কোন রকম রিলেশন না। কারণ দীপা তো বাড়ির থেকে বড় একটা বেরোতোই না কাজে। আমার কিন্তু মনে হচ্ছে যে ওর মনের মধ্যে কোথাও একটা শান্তনুর ইনফ্লুয়েন্স। না 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 ডক্টর সেন, একদম অসম্ভব, কারণ আমি আমার মেয়েকে বেশ ভালো করে চিনি। না মিস্টার চ্যাটার্জি, চেনার মধ্যে কোথাও একটা ভাব থেকে গেছে। বিছানাটা আমার নিরাপদ আশ্রয়। মানে? মানে ফিল ভর্তি লিভিং আর নন লিভিং স্পেক্টেটার। লিভিং যে করে সব করে পাগল, আর আপনি হলেন সে পাগলের ডাক্তার। তাই বেশ নিরাপদ আশ্রয়। আপনি বাইরে বাইরে ব্যাপার। আজ আপনি বাইরে?
কি কথা বলছেন না যে? বাহ, রংটা তো বেশ সুন্দর। জানেন এরকম রং অনেক খুঁজেছিলাম, কিন্তু বাবা আপনি যে ভীষণ রেগে আছেন দেখছি। তা কি বুনছেন? কথা বলবেন না, ঠিক করেই ফেলেছেন। বেশ তো, আমার অন্যায় হয়ে গেছে, আমি স্বীকার করছি, আমি আর পিয়ানো বাজাবো না। ঠিক আছে, চলি তাহলে। কথাই যখন বলবেন না তখন শোনো, এদিকে এসো। বলুন। কি বলুন? অত চিৎকার করছো কেন? যার মাপ নিচ্ছেন সে কি আমার মতো দেখতে? শান্তনু কে? কে শান্তনু? গুড মর্নিং ডক্টর সেন। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। শুনুন, আমাকে আজ একবার পাটনায় যেতে হবে। কেন? শান্তনুর খোঁজে। আপনি একটা মিথ্যের পিছনে ছুটছেন ডক্টর সেন। হতে পারে, তবু চেষ্টা করে দেখছি দোষ কি। বেশ, দেখুন। তাকে কি তত্ত্বতা
ভাববার কিছু নেই, দল আমার বহুদিনের, আর তাছাড়া দল থেকে কেউ চলেও যায়নি। আমি যতদূর জানি দীপা আমার দলের কোন লোকের সঙ্গে পড়াতে কথাই বলতো না।
এরকম কি মনে পড়ে যে নাচের সময় দীপার পাশে দীপারই কোনো পরিচিত লোক ছিল, অথচ সে আপনার দলের নয়? যতদূর মনে পড়ে বাইরের কোনো লোক ওর নাচের সময় ওর কাছে ছিল না। তবে হ্যাঁ, ওর বাবা অডিটোরিয়ামে বসেছিলেন, দীপা পড়ে যাবার পর ভেতরে এসেছিলেন। স্পষ্ট করে বলো তো বাপু, তোমার কথা আমি সবসময় বুঝতে পারি না। স্পষ্ট করেই তো বলছি, যেমন ফিল তেমনি তার সাপোর্টাররা, মানে এখানকার লোকজনের আর কি। কেন, তোমাকে কেউ কিছু বলেছে নাকি? আগে বলার দরকার হয় না, সে নিজে উঠতে গেলে হুস করে সামনে এসে দাঁড়ায়। দাদু, আমি ওপরে যাবো না কেন? কেন, ওপরে তোমার আবার কি দরকার? এখানে তো সব ব্যবস্থা করে দিয়েছি। আমি বলছি না কিছু করে সামনে কোথাও যাবো না। আবার ফুটবল, তুমি একটু আস্ত পাগল। দাদু বলো, আজ আসলে আমি আপনার পাশে শোবো। কেন? ওই যে বললেন তার ভয়। রাত্রে একলা শুতে তোমার ভয় করে? হ্যাঁ, কাল রাত্রিরে যাকে ফিল ভর্তি নন সাপোর্টার, একটাও নিজের লোক নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমি খাবো না। ঠিক, রাগ করতে নেই। আমি রাগ করিনি। তবে তুমি খাচ্ছ না কেন? খিদে নেই। সুকিয়াটা কিছুতেই আমার কথা শুনে না বাবা, ওকে তুমি তাড়িয়ে দাও। আচ্ছা আচ্ছা, ওকে আমি তাড়িয়ে দিচ্ছি। সুকিয়া যা, যা এখান থেকে। এই যে আপনি এসে গেছেন, দেখুন দীপা আবার কিরকম ভায়োলেন্ট হয়ে উঠেছে। কেন? সমস্ত ভাঙাচোড়া করছে, খাচ্ছে। কি হলো আবার? বেশ ভালো ছিল। হ্যাঁ, সুকিয়া বললে ও খেতে দিয়েছিল, তারপরে যেই শুনেছে আপনি নেই, কিরকম রাগ করে সমস্ত টান মেরে ফেলে দিয়েছে। ও আচ্ছা, দেখ, আচ্ছা একটু দেখুন তো। আরে বাবা, এসব কি দেখতে পাচ্ছ? খাননি কেন? আমার খুশি। কোথায় গেছিল? বাহ, আমার বুঝি অন্য কোনো কাজ থাকতে পারে না? না পারে না, আমাকে দেখাশোনা করার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। জানি, মানলাম, কিন্তু খেয়ে নি? খাবো না। কেন? খিদে নেই। তোমার খাবার কোথায়? আমি খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পুডিং খাচ্ছি। সেই খেলেন এত কাণ্ড করে? কি করবে? আমার ঘুম পেয়েছে। তো ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ুন।
কাকাও সকালে আপনার একটা সিটি এসেছিল, টেবিলের উপর রেখে দিয়ে এসেছি। আমার ঘরে? আচ্ছা, বড্ড রাগ করেছিলাম তোমার উপর, চিঠি দাওনি বলে। রাগটা একটু কমল যখন তোমার নতুন কেসের কথা সব জানতে পারলাম। জীবনে প্রথম কেস তোমার, আমার শুভেচ্ছা তোমার সঙ্গে জড়িয়ে রইল। লোকটা নিশ্চয়ই বুড়ো, তোমায় বড্ড জ্বালাচ্ছে, তাই না? তবু আর কেউ ওকে সারাতে না পারে, তুমি পারবে। আমি জানি যে কোনো সুরকে জয় করবার শক্তি তোমার আছে। আজ সকালেই রোমে এসেছি, রোমের মতো রমণীয় নাকি আর কিছুই নেই। তবু আমার ভালো লাগছে না, কেন জানো? তুমি পাশে নেই বলে। চিঠি দিও আর ভালোবাসা নিও, তোমার সোনা। আপনি চলুন, ঘরে চলুন। দাঁড়াতে পারেন, আবার চলতেও পারেন। সেটা তুমি ধরে আছো বলে। আমি না ধরলেও পারতেন। আমি কোনোদিন কিচ্ছু পারব না যদি তুমি ছেড়ে দাও। ছেলে দিচ্ছিল কেন? তাড়াতাড়ি পারো ফিরে এসো। কি ব্যাপার? কেন চললেন? কেন আপনার দরকার ছিল? কি দরকার? আপনি তো সেন্টার ফরওয়ার্ড, গোলদেবার মালিক। কি আশ্চর্য, আপনি যে মশাই দুনিয়ার সবাইকে ফুটবল খেলতে দেখছেন। এটি আশ্চর্য হচ্ছে না? আচ্ছা আপনি একটু ভেবে দেখুন না, দুনিয়ার প্রত্যেকে যে যার ফিল্ডে খেলে যাচ্ছে না, প্রত্যেকে তো তার ইচ্ছে অ্যাম্বিশন কেরিয়ার নিয়ে ধমাধম কিক করে যাচ্ছে গোলে পৌঁছবার জন্য। কে কেউ কাউকে কেয়ার করছে কি? আপনি তো ঠিকই বলেছেন গোবর্ধন বাবু, দুনিয়াতে সবাই খেলে যাচ্ছে না। দেখুন কেবল আপনি একটু ভুল খেলে যাচ্ছেন। কিরকম? বড্ড ড্রিবলিং করছেন গোলের মুখে গিয়ে। মানে একটু টিমের পরে খেলুন,
আপনি কি বলতে চাইছেন বলুন তো? বুঝতে পারছেন না? আরে বাবা এ কি, আরে পা ছাড়ুন, পা ছাড়ুন। যা পাবো পিপি কি ব্যাপার, হেড দিয়ে ক্লিয়ার করে দিন। হেড দিয়ে ক্লিয়ার মানে? মানে আপনি তো পাগলিটার ডাক্তার, হ্যাঁ আপনি একটু চিন্তা করলে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, সম্পত্তিটা 50-50 আপনি। গোবর্ধন বাবু এই দেখুন, আপনি আবার এক্সট্রা টাইম খেলতে চাই, আপনার মতো লোককে জেলে দেওয়া উচিত, বুঝতে পারলেন? যা বাবা তোর অফসাইড করে ফেলল। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। ও গুড মর্নিং, গুড মর্নিং ডক্টর, বসুন। কি ভাবছেন এত? আচ্ছা ডক্টর সেন, দীপা তো এখন বেশ ভালোই বিহেভ করছে, আপনার কথা মতো ঠিকই চলছে, আপনার কি মনে হয় না ওকে এখন দিন কতক বাইরে কোথাও ঘুরিয়ে আনলে ও একেবারে ভালো হয়ে যেতে পারে? হ্যাঁ, কিন্তু ওকে কমপ্লিট কিওর করে তুলতে হলে আগে আমাকে শান্তনুকে খুঁজে বের করতে হবে, তারপর বাইরে যাওয়ার কথা। কিন্তু কি করে আপনি তাকে খুঁজে বার করবেন, যাকে আমরা কেউ কখনো দেখিনি, নাম শুনিনি পর্যন্ত? ওর কাছ থেকে বের করতে হবে। সেটা কি করে সম্ভব? দেখি না, চেষ্টা করে। না না, কেন ভয় কিসে? আমি দেখছি তো, আমাকে বিশ্বাস হয় না। শান্তনু এসছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? সে আসতে পারে না। কেন? আমি তাকে মেরে ফেলেছি। না 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 না, এ আপনার ভুল ধারণা। শান্তনুকে আপনি মারবেন কি করে? তার সঙ্গে তো আপনার পরিচয়ই ছিল না। হ্যাঁ ছিল। কবে পরিচয় হয়েছিল বলবেন না? তাহলে কি আমি জানবো যে আপনি আমাকে? ওই বাড়িতে সে থাকতো। কোন বাড়িতে? ওই যে হলদি বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, শান্তনুর কাকার বাড়ি। আচ্ছা, এক মাসের ছুটিতে এসেছিল, সেইখানে বুঝি শান্তনুর সঙ্গে আপনার পরিচয় হয়েছিল? হ্যাঁ। তারপর? তারপর আরেকবারও এসেছিল, আমাকে খুব ভালোবাসত। আপনিও নিশ্চয়ই তাকে খুব ভালোবাসতেন? হ্যাঁ। আপনার বাবা এই কথা জানতেন না? না। কেন? আমি কাউকে বলিনি। বললি যে আমাদের বিয়ে হবে না। কি আপনাকে কথা বলেছিল? শান্তনু। কবে? সেবার, সেবার পুজোর ছুটিতেও যখন এলো আমাকে কোনো খবর না দিয়ে ছাতে বেড়াতে বেড়াতে ভাবলাম একবার গিয়েই দেখি না এসছে কিনা।
শান্তনু। প্রভাতে উঠিয়া অমুখ হেরিনু, দিনু যাবে আজি ভালো, দিনু যাবে আজি ভালো ভালো। বারে তুমি সুর দিলে তাই তো গাইলাম। তা কখন এলে? কাল রাত্রে। হঠাৎ? হঠাৎ সেটা পাটনা ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করো, হঠাৎ কেন পুজোর ছুটি দিল। বারে পুজোর ছুটি দেবে? নিশ্চয়ই দেবে, আর পুজোর ছুটি দিল বলেই তো এখানে আসতে পারলাম। কিন্তু এরপর যখন আবার আসবে কি করবে ভেবে রেখেছো? কেন? তোমার কাকাবাবু তো বদলি হচ্ছেন, সে খেয়াল আছে? কাকাবাবু বদলি হচ্ছেন, তাতে কি হয়েছে? ফিউচার আমার এখান থেকে বদলিয়ে যাচ্ছে না। এরপর যখন আসবে কোথায় থাকবে? কেন, ওই বড় বাড়িটাতে? ওটা তো আমাদের বাড়ি। তার জামাই শ্বশুর বাড়িতে এলে শ্বশুর বাড়িতেই তো থাকবে। এই জানো, আমি এত ঘন ঘন রাঙামাটি আসি বলে বন্ধুরা কি বলে? কি বলে? বলে কার পেছনে ছুটছি। তুমি কি বললে? আমি আমি বলি মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পন অকারণ, মায়াবন বিহারিণী। কি এমন গাইয়ে খাই কথা কথা গান ধরে? তা আমার গান যখন তোমার ভালোই লাগে না, আমি আর গাইব না। বাপ্পা কি রাগ! বেড়াতে যাবে? নিশ্চয়ই যাব। গান গাইবে? তুমি শুনলে নিশ্চয়ই গাইব। বাবা মিথ্যুন আসছি। জননের কামনা ও গো কাজল নয়না, ও গো কাজল নয়না। মন বলে তুমি কত সুন্দর জানি, বলে তুমি কত সুন্দর জানি, রূপের মায়ায় হার মেনে যায় লক্ষ কবির বাণী, ওই রূপের মায়ায় হার মেনে যায় লক্ষ কবির বাণী, ওই মুখোশনে চেয়ে দোলে সাত সাগরের বাসনা, বলো বলো ওগো বলো, তুমি কি গো সেই মধুমালা মো শত জননের কামনা, ও গো কাজল নয়না, ও গো কাজল নয়না। আজ বলি শোনো, বলি শোনো কানে কানে, হাসিতে তোমার যে রঙের খেলা, সে রং ছড়াই গানে গানে, এ জীবনে আমি যদি গো তোমারে পাই,
সোনার মুকুট মুকুতা মালি কিছুই নাহি যে চাই, সোনার মুকুট মুকুতা মালি কিছুই নাহি যে চাই, কারে মন দিলে মনে মনে তুমি সেই কথাটি বলো না, বলো বলো ওগো বলো, তুমি কি গো সেই মধুমালা মোর শত জননের কামনা, ওগো কাজল নয়না, ওগো কাজল নয়না। কিন্তু আমি যে সারাটা পথ তোমাকে অমন একটা গান শোনালাম ওই তার জন্য তো ভাবা দিন। চমৎকার 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 হতেই হবে, কে গিয়েছে দেখতে হবে তো। কিন্তু মশাই তোমার এই শতজন্মের কামনা যে শতজন্মের মতো মনেই থেকে যাবে। মানে? মানে তোমার সাত সাগরের বাসনা আমি আর দেশে বেড়াতে পারছি না। তার মানে তোমার প্রেমে এখনো জোয়ার আসে, ভাটার টান চলেছে। জোয়ার ভাটা বুঝি না, আমি বলব। বলে ফেলো। তোমাকে নয়। কাকে? বাবাকে। বাবাকে কি বলবে? বাবাকে বলবো বলবো আমার ভালো লাগছে না, আমি শান্তনুকে বিয়ে করব। কি সর্বনাশ, অমন কাজও করো না। যাও বা একটু ভাটা টান ছিল তাও থাকবে না, প্রেম মজে একেবারে ভূত হয়ে যাবে। কেন? কেন? তুমি একটা ব্রাহ্মণের মেয়ে আর আমি একটা নমসুদ্দের ছেলে, এটা কি একটা যোগাযোগ হলো? আর তোমার বাবাই বা মানবেন কেন? তাহলে কি আমাদের বিয়ে হবে না? নিশ্চয়ই হবে, বাবাকে না জানালেই হবে। কি করে? সে আমি যা এটা ব্যবস্থা করবো, তুমি ভেবো না আর কাউকে কিচ্ছু বলো না। আমি কাউকে বলবো না, আমি কাউকে জানাইনি। শান্তনুকে আমি মেরে ফেলেছি, আমি কাউকে বলিনি, কাউকে বলিনি। আচ্ছা, কনফারেন্সে নাচতে গিয়ে আপনি খুব ভয় পেয়েছিলেন না? কেন? অত বড় একটা কনফারেন্স যদি না পারি কখনো কারোর সামনে নাচিনি তো। কিন্তু এরকম একটা সুযোগ পাওয়া তো ভাগ্যের কথা, আনন্দের ব্যাপার। শান্তনু ঠিক ও কথা বলেছিল, কিন্তু আমি ওকে মেরে ফেললাম। কি করে? গুরুজি যখন একবারই অত বড় একটা কনফারেন্সে নাচবার সুযোগ করে দিলেন, প্রথমে যেমন আনন্দ হয়েছিল ভয়ও পেয়েছিলাম। পাটনায় শান্তনুকে চিঠি লিখলাম, তার উত্তরে ও লিখেছিল। তোমার একটা চার পাতার চিঠি পেলাম, চিঠিটা প্রেমের নয় ভয়ের। অভয় দিচ্ছি, অনুষ্ঠানের দিন তোমার পাশেই থাকবো, দেখবে এমন নাচ তুমি নাচতে পারবে সকলের মাথা একেবারে ঘুরে যাবে। অবশ্য আমার বেলায় নাচের দরকার হয়নি, শুধু তোমায় দেখেই আজ ছ মাস ধরে আমার মাথা ঘুরছে। তোমার শান্তনু। দীপা, বন্ধু ওই যে সেই সেই ও তুমি চিনবে না বাবা, পাটনায় থাকে, আমার নাচ দেখবি বলে চিঠি লিখেছে। বেশ তো, আসতে লিখেছে পরশু ফাংশন, তা গুরুজি তো একদিন আগে যেতেই বলেছেন, আমরা না হয় আজ বিকেলেই রওনা দেবো। আজ বিকেলে? হ্যাঁ, তুই তৈরি হয়ে থাকিস বাবা। কি পারবো তো? খুব পারবি, গুরুজির দৃঢ় বিশ্বাস তোর উপরে, তুই কিছু ভাবিস না। কেমন পৌঁছে, পাটনায় পৌঁছে
বন্ধুর বাড়ি যাচ্ছি বলে শান্তনুর সঙ্গে দেখা করলাম গঙ্গার ধারে। কেন তো ভাবছো বলতো? তোমাকে যদি ফাংশনে গান গাইতে বলা হতো তুমি পারতে? তুমি পাশে থাকলে ঠিকই পারতাম। কেন, আমি কি তবলা বাজাবো? সবটাকে আর কি ভালো লাগে না, বলো না কি করব। কি আবার করবে, নাচবে? আর যদি না পারি তাহলে তো সবাই হাসবে। আর যদি পারো তাহলে তো ভারত শ্রেষ্ঠা। ওরে বাবা, আমি হার্ট ফেল করবো। হার্ট ফেল করবে? দূর দূর দূর, ওরকম হার্ট ফেল আমি একবার নয় দুবার নয় তিন তিন বার করেছি জানো, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট আর বিএসসি পরীক্ষার সময়। তা বাঁচলে কি করে? বাঁচলাম কি করে, মায়ের প্রসাদী ফুল কাছে রেখেছিলাম জানো, উতরে যাবার অমন মহৌষধ আর কিছু নেই। সত্যি বলছো? সত্যি না তো কি, মিথ্যে বলছি? অমন জাগ্রত দেবতা আমি আর কখনো দেখিনি জানো। ফুলটি নেবার সঙ্গে সঙ্গে মনের মধ্যে আসে অসীম সাহস আর দৃঢ় বিশ্বাস। আমায় এনে দেবে? দেবো বাবা, দেবো। ঠিক এনে দেবে? বলছি তো দেবো, নাচের আগে ঠিক তোমার হাতে এনে দেবো। কথা দাও তুমি আর ভাববে না। মায়ের প্রসাদে ফুল কাছে থাকলে সবকিছুই পারা যায়। অনুষ্ঠানের দিন আমার প্রোগ্রামের মাত্র আধ ঘন্টা বাকি, তখনও কিন্তু শান্তনু এসে পৌঁছবে না। আর বলো কেন, গাড়ির ঝঞ্ঝা, গাড়িটা বন্ধ নাম দেখছো, ব্রেক একেবারেই কই যাও বাবে, মায়ের প্রসাদী ফুল একেবারে ফুলে গেছে গাড়ির ঝঞ্ঝা। কি হবে, ভাবছো কেন? তো কত দেরি বলো তো নাচে। আমি নিয়ে আসছি। হ্যাঁ, যেখান থেকে পারো যেমন করে পারো নিয়ে এসো, তা নাহলে আমি পারবো না, কিছুতেই পারবো না। ভাবছ কেন এত, এই যাবো আর এক্ষুনি আসবো, মাত্র তো পাঁচ মাইল পথ, এক্ষুনি আছি। মা এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস যে, ভয় কি? যা যা ভেতরে যা। দেখি তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ, এখনো ড্রেস পর্যন্ত কমপ্লিট করনি, এরপরই তো তোমার প্রোগ্রাম। কি আশ্চর্য, আর মাত্র 15 মিনিট বাকি আছে, চলো 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 চলো। Hello?
দীপা চ্যাটার্জি উইল এন্টারটেইন ইউ। আবার কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে আছো, কি আশ্চর্য, ওদিকে স্ক্রিন তুলে দিয়েছে, সবাই চেঁচামেচি করছে, কি হলো? চল 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 চল। নাও নাচো নাচো, কি করছো কি নাচো, কি করছো কি? Yes, it is an accident. No, no, আমি যদি ওকে না পাঠাতাম তাহলে সে কিছুতেই মরতো না। শান্তনুর মৃত্যুর জন্য আপনি দায়ী নন। আমি ওকে মেরে ফেলেছি। শান্তনু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি শান্তনুকে মেরে ফেলেছি। শান্তনু কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে? আমি শান্তনুকে মেরে ফেলেছি। Look at me. জীবনটাকে কেন নষ্ট করছেন, কেন ছিনিমিনি খেলছেন জীবনটাকে নিয়ে? শান্তনুকে ভুলে যান, শান্তনুর সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলুন, ভুলে যান শান্তনুকে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই, দীপা শান্তনু বলে একটা ছেলেকে ভালোবাসত। সে কি? হ্যাঁ, সে কথা ও নিজের মুখে স্বীকার করেছে। অত বড় একটা ফাংশনে নাচতে গিয়ে দীপা ভয় পায়, তা ওর ভয় ভাঙাবার জন্য শান্তনুকে প্রমিস করে ঠাকুরের প্রসাদী ফুল এনে দেবে। অন হিজ ওয়ে ব্যাক শান্তনু কার অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাই নাকি? আর সেই থেকে দীপার মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছিল যে শান্তনুকে ওই মেরে ফেলেছে। সে কি মানে আশ্চর্য তো, আমাকে না হয় বলেনি, কিন্তু এত ডাক্তার দেখালুম তাদের কারো কাছে তো কথা প্রকাশ করেনি। হয়তো আমাকে কনফিডেন্সে নিয়েছে। যাই হোক মিস্টার চ্যাটার্জি, আমার মনে হয় যে এরপরে ওর দিন কতক মেন্টাল রেস্টের দরকার, ওকে কোনো সিসাইডে পাঠিয়ে দিন। বেশ তো বেশ তো, কিন্তু ওর পাটা সেটা আমি দেবে দেখি। আপনাকে বলে যাবো বলে দাঁড়িয়ে আছি, চললাম। গৌরধন গাঙ্গুলি জন্মেছিল গোল্ডেন স্পুন, 16 বছর বাবা মারা যায়, গোল্ডেন স্পুন হয়ে গেল কপার স্পুন। আর 35 বছর বয়সে কপার স্পুন তো দূরের কথা, চীনেদের কাটিও জোটে না। চলি তবে, হ্যাঁ দুঃখ করার কিছু নেই, একটা ব্যবস্থা করে গেছি, একটা চ্যারিটি ম্যাচের ব্যবস্থা। চ্যারিটি ম্যাচ? হ্যাঁ। মানে 200 করে টাকা প্রতি মাসে রাঙামাটির থেকে আমতলায় যাবে, সবই তো চ্যারিটির খেলা। চলি চিঠি।
সুরজিৎ, ছন্দহীন একটা ছোট্ট চিঠি তোমার কাছ থেকে পেলাম, যার কিছুই বুঝতে পারলাম না। তবে এটুকু বুঝতে পেরেছি, তোমার মনের সুরটা হঠাৎ কেন জানি না ডিসকর্ডে বাজছে। তুমি আমাকে কাছে চাও, এর কাছে কন্টিনেন্টও তুচ্ছ। 17 দমদমে পৌঁছবো, যেমন করে পারো এয়ারপোর্টে চলে আসবে। তোমার রুনা। বাজে শাড়িগুলো কেন নিচ্ছিস সুকিয়া? না না, এসব শাড়ি চলবে না সুকিয়া। সব ভালো ভালো শাড়ি, ভালো ভালো শাড়ি সব বার কর। আমার তো কত রঙিন শাড়ি ছিল, এই ছবিটা তুলে রেখেছি রে বলি, এত কাল তো কিছু পরনি। কোথাও বলে কেন এই করে দিই? আরে সুকিয়া, আমার মুক্তের দুলটা কোথায় রে? সব আছে রে বলি, তুমি যা যা ভালোবাসো আমি সব নেব। বাবা, ওয়ালটার জায়গাটা কেমন? খুব ভালো জায়গা মা, সমুদ্র, পাহাড়, লাইট হাউস সব দেখবি, রকম তোর খুব ভালো লাগবে। আমরা কে কে যাচ্ছি? তুই, সুরজিৎ, সুকিয়া এরা সব যাবে। আর যদি পারি তো কাজের ফাঁকে আমিও দু চার দিনের জন্য ঘুরে আসবো। কোন মিস্টার চ্যাটার্জি, আমাদের যাওয়াটা দিন সাতেকের জন্য পেছুতে হবে, পিছিয়ে দিতে হবে। কেন? আগে একটু বিশেষ কাজে আমাকে আজই কলকাতা রওনা হতে হবে। না, আমরা কালকে যাব। হ্যাঁ বাবা, আমরা কিসে যাব? গাড়িতে না ট্রেনে? শুনুন শুনুন, আপনি বুঝতে পারছেন না, আমাকে দমদম এয়ারপোর্টে একজনকে রিসিভ করতে যেতে হবে। যাব না সুখিয়া, এসব নিয়ে যাই এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন? বলছি আমি যাবো না, আমি কিছুতেই যাবো না, কাউকে নিয়ে যেতে হবে না, আমি যাবো না, কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। আমি চাই না, আমি কিছু চাই না, আমি যাবো না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না, আমি যাবো না। সবাই যেন আমাকে নিয়ে মজা পেয়েছে, আমি যাবো। আমরা যাব কালি। সবকিছু ভুলে দিতে পারলো, সত্যি খুব ডিফিকাল্ট বলো না। এর উপরে ওর ক্যারিয়ার ডিপেন্ড করছে, একবার যদি সে সাকসেসফুল হতে পারে তাহলে তার ড্রিম, তার অ্যাম্বিশন সব সে ফুলফিল করতে পারে। ইজ এ ট্রু ক্যারিয়ারিস্ট, ক্যারিয়ারের জন্য দেখছি কৃতজ্ঞতা, ভালোবাসা সবই ফুলতে পারছে। ঠিকই দিয়ে দিই, ঠিকই দিয়ে। বালুচরে কত ছুটো ছুটি করে বেড়াতাম, একদিন বাবাকে না বলেই ঝিনুক করতে গিয়েছিলাম, শুনে বাবা ভীষণ চটে গিয়েছিলেন। ঝিনুক করতে আমার খুব ভালো লাগে। ঝিনুক চাই আপনার?
পায়ে কিচ্ছু হয়নি। বিশ্বাস করতে পারছেন না? ওই দেখুন আপনাদের বাড়ি, ওই অতখানি সিঁড়ি বেয়ে এতখানি রাস্তা আপনি ছুটে এসেছেন, কেউ আপনাকে ধরে নিয়ে আসে। আমি ভালো হয়ে গেছি, আমি হাঁটতে পেরেছি, আমি আমি এতটা পথ ছুটে এসেছি। তাহলে এতদিন যা ভেবেছিলাম সব ভুল। হ্যাঁ, তুমি তুমি রংটা তোমার খুব পছন্দ, আগে রং তুমি অনেক খুঁজেছ পাওনি, এখন পেলে তো। মাপটা ঠিক হলো কিনা জানিও। আপনাকে খুঁজছিলাম। কেন? ও ও হ্যাঁ, আপনার বাবা ট্রাঙ্ক কল করেছিলেন, বললেন যে কি বিশেষ প্রয়োজনে দু একদিনের মধ্যে একটা পার্টি থ্রো করছেন আমাদের কালকে রওনা হতে। তাদেরকে আমাদের যখন ভালো লেগেছে আমরা কিছুদিন এখানে থাকবো, পার্টিতে গিয়ে আমরা কি করবো? কিন্তু উনি যখন বলেছেন তখন আমাদের যাওয়া উচিত। নামবেন না বসুন। কেন? আপনার বাবাকে একটা সারপ্রাইজ দেব, আমি ডাকলে আসবেন কেমন? দীপা তো এখনো সম্পূর্ণ সুস্থ, দীপা এখন হাঁটতে পারে, চলতে পারে, ইভেন দীপা দৌড়তে পারে, আপনি দেখেছেন? দিদিমণি বাইরে গাড়িতে বসে আছে, ডাকতো তুই, ডাক না। দিদিমণি আমাকে যেতে বলেছেন তো?
বাবা আমি ভালো হয়ে গেছি, আমি আবার হাসতে পেরেছি বাবা, আমি ভালো হয়ে গেছি। আরে ডাক্তার সাহেব আসুন, তোমরা প্র্যাকটিস করো। গত চার বছর আগে পাটনা মিউজিক কনফারেন্সে দীপার নাচের জন্য যে মিউজিকটা আপনি কম্পোজ করেছিলেন সেটা আপনার মনে আছে? হ্যাঁ, সেটা তো একটা ওয়ান্ডারফুল পিস, টেপে রেকর্ড করা রয়েছে আর তার নোটস এন্ড পেপারও আমার কাছে রয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু দাদি আপনি কি করবেন? শুনুন পণ্ডিতজি, ওই মিউজিকটা আপনাকে দয়া করে আর একবার বাজাতে হবে। কিন্তু সেটা বড় শক্ত মিউজিক, তার সঙ্গে নাচবে কে? দীপা। দীপা? হ্যাঁ, দীপা নাচবে। সব ডাক্তারদের নিমন্ত্রণ করা হয়েছে, দু একজন ছাড়া সকলেই কাল বিকালে আসবেন। ব্যাস বাবা, ডাক্তার কেন আসবে বাবা? আমি ওদের সবাইকে তোকে দেখাতে চাই, কেউ যা পারেনি ডক্টর সেন তা পেরেছেন। তুমি একেবারে ভালো হয়ে গেছো দেখে আমি খুব আনন্দ পেয়েছি, তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্রী। আমি একদম সেরে গেছি গুরুজি, কিন্তু আপনাকে খবর দিলে কি? আমাকে এই যে ইনি এই ডাক্তার সাহেবই তো আমাকে এখানে ধরে নিয়ে এলেন। দীপা, কালকে আবার সেই নাচের মিউজিকটা বাজাতে হবে। নাচের মিউজিক? কেন আপনাকে নাচতে হবে? আমি নাচবো? হ্যাঁ, চার বছর আগে যে নাচ নাচতে গিয়ে আপনি পড়ে গেছিলেন সেই নাচ কাল আপনাকে নাচতে হবে। না না, কেন? না না, কেন? না, কেন পারবেন না? তুমি আমাকে বলুন, আমি নাচতে পারবো না। আমার দিকে দেখুন তো, দেখুন আমার দিকে। কাল যখন আপনি নাচবেন আমি সব সময় আপনার পাশে পাশে থাকবো, আপনার কোনো ভয় নেই। তুমি পাশে আছো বলেই তো সব ভুলে যেতে চাই, আর আমি পুরোনো দিনে ফিরে যেতে চাই না। তুমি আমাকে নাচতে বলো না। তোমাকে নাচতেই হবে। আমি নাচতে পারবো। শোনো দীপা, তুমি না নাচলে আমাদের সবার মান সম্ভ্রম ইজ্জত ধুলে মিশে যাবে, আমি আমি সবার কাছে ছোট হয়ে যাবো, হেরে যাবো। আপনাদের মতো বিশেষজ্ঞদের ক্ষেত্রে আমি সম্পূর্ণ নতুন, এবং আমার চিকিৎসার ধারাও একটু ভিন্ন ধরনের। কোনো ওষুধ নয়, কোনো শখ নয়, শুধু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে যে একটা অসুস্থ মনকে সুস্থ করে তোলা যায়, আজ তা আপনাদের সামনে এসে প্রমাণ করে দেবে। আপনাদেরই সেই চিরপুরাতন রোগী, পঙ্গু, মানসিক রোগগ্রস্তা দীপা চ্যাটার্জি। আপনি আরম্ভ করুন।
don't believe it. It's impossible. It is all hoax. Of course, she can't do it. I bet you she can't. Won't you listen to me? Did you love me? Who is this Surajit sir? Do you know? A student of Dr. Shaw. Crazy fellow. তোমার সঙ্গে কথা বলা অসম্ভব, তাই আমি ফিরে চললাম। Thank you.
আমাকে না নিয়ে তুমি কোথাও যেতে পারবে না। বাবা কি বলেছেন মনে আছে? যা কিছু আমাদের সব তোমার। মোট কথা বাবার মত আছে।